আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি হাটে। হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে। আসুন বন্ধুরা, আমরা হাটে প্রবেশ করি, প্রথমে ছাগলের দাম দর জানার চেষ্টা করি। আসুন আমার সাথে। ভাই, ছাগল কয়টা আনছেন? ছাগল দুটো ভাই। খাসি ছাগল? হ্যাঁ জি, খাসি ছাগল। দাঁতে কয়টা এগুলা? আবার দাঁতে দুটো করে, দুই দাঁত। এটা দুই দাঁত। হ্যাঁ। কত চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 20,000। দুইটা? হ্যাঁ দুইটা। দুইটা 20,000? ঠিক আছে, দাম একটু কমই আছে মনে হচ্ছে। বাজার খুবই কম, কম যাচ্ছে না? আচ্ছা আসেন, আমরা আরও ছাগল আছে, কেমন দামে বিক্রি হয় রতনকান্দি হাটে সেটি একটু দেখি। এই যে এই পাশে কিছু ছাগল আছে, ছোট ছোট ছাগল। দাঁতে কয়টা তোমার? এটা দাঁত কয়টা ছাগলের? দাঁত তো দেখি নাই, দেখো নাই। কত চাচ্ছ এটা? চাচ্ছি তো 10,000 টাকা। 10,000 চাচ্ছ? দাম দর বলছে কেউ? জি। কত বলছে? সর্বোচ্চ কত বলছে? সাড়ে ছয় পর্যন্ত পাইছো, দাও নাই? না। কেমন হলে ছাড়ার নিয়ত করছো? সাত থেকে সাড়ে সাত হলে দিয়ে দিবা। ঠিক আছে, বিক্রি করো। অনেক ছাগল, অনেক খাসি, আমরা একটু দেখি কেমন দামে বেচা বিক্রি হয়। ভাই কয়টা আনছেন আপনি? এই একটা ছোট তো? হ্যাঁ ছোট। দাঁত হয় নাই? দেশি ছাগল। কত চাচ্ছেন? 7,000। দাম দর পাইছেন? ওই 5,000-5,200, এর উপরে ওঠে নাই, 5,200 পর্যন্ত। আপনার নিয়ত কেমন ছিল? ঠিক আছে, বিক্রি করেন ভাই। আসেন আমরা দেখি, এ পাশে মনে হয় সব ছোট ছোট ছাগল, ভিতরে বড় বড় ছাগল আছে। আমরা বড় ছাগলের দাম দর জানার চেষ্টা করি, ভিতরে ঢুকি। এদিক দিয়ে প্রবেশ করতে হবে, প্রচুর ভিড়। ঈদের পরে মনে হচ্ছে ছাগলের বেচা বিক্রি বেশ ভালো। ভাই কয়টা আনছেন ছাগল? দুইটা। এই দুইটা ছোট ছোট তো ভাই? ছোটই, এখন যা আছে তাই। আচ্ছা, দাঁত হয় নাই তো? না না, দাঁতে নাই। বাড়ির ছাগল? বাড়ির ছাগল। কত চাচ্ছেন জোড়া? জোড়ার দাম ছিলাম 22,000। 22,000, একটু বেশি চাইলেন মনে হচ্ছে। বেশি আল্লাহ চাইলাম, খাসির বাচ্চা তো। আচ্ছা, এই জন্য বেশি চাচ্ছেন। দাম দিছে কেউ? দাম দিছে। সর্বোচ্চ কত পাইছেন দাম? সর্বোচ্চ 1,650 বলছে। দেন নাই? না। কেমন নিয়ত ছিল ছাড়ার? 17-17 লিবেছিলাম। 17.5 হলে বিক্রি করতেন? ঠিক আছে ভাই, বিক্রি করেন। আসেন, আমরা ছাগল অনেক, হাঁটাই মুশকিল হচ্ছে দেখতে পাচ্ছি, এর ভিতর থেকে দাম দর জানি। কাকা কয়টা আনছেন? একটা আনছি বাবা। একটাই? কয় দাঁত? দাঁতে নাই। দাঁত হয় নাই? পাঠা। পাঠা। কত চাচ্ছেন? দাম চাচ্ছি 9,000। 9,000। দাম দর কত বলে কাস্টমার? 6,500 বন্ধ করতেছে। দেন নাই? না। কেমন হলে ছাড়বেন? এই তো 7 হলে দিয়ে দিন। 7? 500 টাকা আটকায় গেছে। জি। হাট কয়টা পর্যন্ত বসে? আমি তো অনেক দিন আর আসি না। 4টা পর্যন্ত? তাহলে অনেক বেলা আছে এখনো। আচ্ছা দেখেন তাহলে, আল্লাহ ভরসা। এগুলো কার? আপনার? আপনি কয়টা আনছেন? দুইটা। বাড়িতেই পালছিলেন? কতদিন পালছেন এগুলা? পালছি তাহলে 6 মাস পালছি। খাসি? না পাঠি। দুইটাই পাঠি? দুই ব্র্যান্ড। ও আচ্ছা, কত চাওয়া দাম? দাম যদি 16,000। 16,000। আচ্ছা বিক্রি করেন। আমরা পাঠি ছাগলও দেখলাম, খাসি ছাগল মনে হয় এদিকে আছে, বড় বড় ছাগল। আর যেহেতু ঈদের পরে তো মনে হয় বড় ছাগল তেমন একটা নাই। এদিকে দেখি আমরা, এই পাশে সুন্দর সুন্দর ছাগল আছে। খাসি না পাঠি? পাঠি। পাঠি। দাঁত কয়টা? দুই দাঁত। কত চাচ্ছেন এটা? 12,000। হুম, কয় হাজার? 12,000। দাম দর পাইছেন? আছে, দাম কম কয়লা। কত বলে সর্বোচ্চ? নয় বলে। দেন নাই? কেমন হলে দিবেন? 10 হলে দিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা ছাগল দেখলাম, পাঠি ছাগল। ভাই কি খাসি ছাগল? দাঁতে কয়টা? দাঁতে নাই, এখনো দাঁত হয় নাই। কত চাচ্ছেন এটা? 12,000। 12। দাম পাইছেন? 9,000। সর্বোচ্চ? দেন নাই? না। কেমন ছিল নিয়ত ছাড়ার জন্য? 10। 10 হলে ছাড়তে, 1,000 কম বেশি আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা এদিকে ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কয়টা আনছেন ছাগল? ছাগল একটা আনছি। এটা খাসি? খাসি। দাঁত কয়টা? দাঁতে নাই। ও, এখনো দাঁত হয় নাই? এখনো দাঁত হয় নাই। কত চাচ্ছেন এটা? চাইতেছি 12,000। 12। কাস্টমার কেমন বলে? 10,000-10,500।
সাড়ে দশেও ছাড়া যায় না, কেমন নিয়ত ছিল ছাড়ার? সাড়ে এগারো হলে ছাড়তেন? জি ঠিক আছে, বিক্রি করেন। আমরা এই পাশে আরও দেখি ছাগল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। এদিক দিয়ে মনে হয় সব বেচা বিক্রি হয়ে গেছে। কতগুলো কিনছেন? কত? দশটা কিনছি। কোথা থেকে আসছেন আপনারা? আবার একটু এলে। আর এত ছাগল কই নিয়ে যাবেন আপনারা? ঢাকা যাবো। ঢাকা? ঢাকায় বিক্রি করবেন? কেমন দামের এগুলা খাসিগুলা আছে ভাই? 14,000, 12,000, 10,000। আচ্ছা, 10 থেকে 14-15 হাজার পর্যন্ত কিনতেছে? আরও কিনবেন? আচ্ছা ঠিক আছে, কেনেন। ভাইরা অনেকগুলো ছাগল কিনছে, এগুলো নিয়ে যাবে ঢাকাতে, মাংস হিসেবে বিক্রি হবে না? মাংস খারাপ যে 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 ভাগ। চার দাঁত কোরবানিতে বিক্রি করেন নাই কি জন্যে? করি নাই, ওই টাইমে সময় হয় নাই। আচ্ছা, ওজন কেমন হবে ভাই এটার? ওজন 18 কেজি। 18 কেজি? কত চাচ্ছেন? 18,000। 18,000 চাওয়া? কাস্টমার দাম দিছে? হ্যাঁ, 14,000। 14,000 দেন নাই? কেমন নিয়ত করতেছেন দেওয়ার জন্য? 5,000 হলে বিক্রি করে দিই। কত? 15 হলে ছাড়ার নিয়ত করতেছেন? ঠিক আছে, আল্লাহ ভরসা ভাই। আসেন এদিকে, সুন্দর সুন্দর খাসি ছাগল কেমন দামে বিক্রি হয়? ভাইরা কি দাম দিলেন? হ্যাঁ ভাইয়া। কত দিয়ে কিনলেন? 9,000 টাকা দিছি। 9,000? আর ভাই কত চায়? কত চাচ্ছেন এটা? 1,000 টাকা কম বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত কততে বিক্রি হয় দেখা যাক। এদিকে অনেক বড় বড় ছাগল বেচা বিক্রি হয়েছে। আপনারা কিনছেন এগুলা? কয়টা কিনছেন? হ্যাঁ, এগুলা এটা কত দিয়ে কিনছেন? আপনি জানেন না? না, এটা 16। এটা কত? হ্যাঁ, এটা তো অনেক বড়, এটা তো ছোট। ও, এটা গোশ বেশি হবে। আচ্ছা ঠিক আছে। ভাই কয়টা আনছেন ছাগল? দুইটা। খাসি? খাসি। এই দুইটা? দাঁতে কয়টা ভাই? দুই দাঁত। সুন্দর ছাগল তো, ঈদে বেচেন নাই? ঈদে বিক্রি করা হয় নাই, এখন বিক্রি করবে। ওজন কেমন আছে ভাই এগুলা? ওজন ওগুলা কষাইটা বলতে পারবো, ওগুলা তো আমাদের মাপ দখ না। কত চাচ্ছেন? জোড়া চাচ্ছি 40,000। জোড়া 40? জি। কাস্টমার দাম দর দিছে বলছে? সর্বোচ্চ কত পাইছেন? 30,000, 31,000 মধ্যে। 31 পর্যন্ত পাইছেন? জি। ছাড়া যায় না? না। কেমন হলে ছাড়া যায়? ৩৫ হলে ছেড়ে দিতেন? ঠিক আছে, আল্লাহ ভরসা, বিক্রি করেন। আমরা আরও ছাগল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু জানি। এই পাশে মনে হয় কাকা একটা সুন্দর খাসি আনছেন। কাকা কয় দাঁত এটা? চার দাঁত। কত চাচ্ছেন? চাচ্ছি 15,000 টাকা। 15? দাম পাইছেন? দাম কইছে 12.5। দেন নাই? দেনি। কেমন ছাড়ার নিয়ত ছিল? ছাড়ার নিয়ত ছিল 13-13 হলে দিয়েছে। 13.5? ঠিক আছে, 13.5 হলে কাকা এই ছাগলটা বিক্রি করবে। সুন্দর বেশ মাংস আছে গায়ে বোঝা যাচ্ছে। এদিকে কাকা মনে হয় দুইটা ছাগল আনছে। সুন্দর সুন্দর খাসি ছাগল? হ্যাঁ, দুইটাই খাসি। দুইটাই খাসি। দাঁত কয়টা এগুলো? দাঁত করে দুইটাই। ঈদে বেচেন নাই? দাঁত হয়ে গেছে ঈদে বিক্রি করলে? এই পরে। ও, ঈদের পরে হয়েছে? আচ্ছা, লস হয়ে গেছে একটু। ওজন কেমন আছে কাকা এগুলা? ওজন আমি কই আরম্ভ পারবেন না। কেমন দাম চাচ্ছেন এই জোড়ার? জোড়া 28,000 চাচ্ছি। 28,000? কাস্টমার কেমন বলে? কাস্টমার বলতেছে আপনার 26। 26 দেন নাই? কেমন নিয়ত করতেছেন দেওয়ার জন্য? জানবে ওই আপনার ওই মোবাইলে আমি দেখছি যে 28,000 একটু বেশি। 28,000 হয়ে 32,000 দাম চাচ্ছে, কথাটা বুঝছে? হ্যাঁ হ্যাঁ, আপনার করে ভাবটা আমি বুঝতেছি, বুঝে হিরে আপনার কাছে 28,000 দাম চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার না অন্য জায়গায় দেখেন যে আমার এই বাচ্চাগুলো কত দাম। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভরসা, বিক্রি করেন। আচ্ছা আমরা এদিকে দেখি, এদিকে কাকা দাঁতে কয়টা? এটা এটা দাঁত হয় নাই? এটা কত চাচ্ছেন? জোড়া কত চাচ্ছেন? 30,000। মিয়া ভাই কত বলছেন জোড়া? আমি জোড়া কই নাই, একটা 13,000। এটা 13 বলছেন? ভাই দেয় না? আচ্ছা ঠিক আছে, বেচা বিক্রি করেন, ধন্যবাদ ভাই। এগুলো কি খাসি? খাসি। দাঁত হয়েছে? না, দাঁত হয় নাই। দাঁত হয় নাই? কত যাচ্ছে ভাই এগুলো? দাম যেতেছি 22,000। জোড়া 22,000? দামটা দিছে কেউ?
সর্বোচ্চ কত বলছে? সর্বোচ্চ 16 পর্যন্ত বলছে। 16 দেওয়া যায় না? কেমন নিয়ত ছিল? হ্যাঁ, দেওয়ার কেমন নিয়ত ছিল? নিয়ত ছিল 20-এর 2000 কম হলে দিয়ে দিলাম। 18 হলে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে ভাই, বিক্রি করো। আমরা এদিকে ঢুকি এবার। ভাই এটা কি ছাগল? হরিয়ানা। হরিয়ানা ক্রস? না, এটা 1 নম্বর হরিয়ানা। 1 নম্বর হরিয়ানা। দাঁত কয়টা ভাই? 2 দাঁত। খাসি? খাসি। কত চাচ্ছেন? দাম চাইতেছে 32। মাংসই হয় নাই? 32 চাইতেছে, কিন্তু হয় যা কইতেছে কম। ব্যাপারীরা কত বলে ভাই? 23-24 বন্ধ কইছে। ছাড়া যায় না? কেমন হলে নিয়ত করতেছেন? আমি দেখলাম দেখি 25-26 হয় নাই। 25-26? আচ্ছা ঠিক আছে ভাই, হরিয়ানা ছাগল 25-26 হলে বিক্রি করবে। এই পাশে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর দুইটা খাসি ছাগল আছে। এগুলো খাসি বাচ্চা না? হ্যাঁ, খাসির বাচ্চা। বয়স কেমন এগুলো? দাঁত হয় নাই না? 6-7 মাস চলতেছে। বাহ, বেশ উঁচা লম্বা আছে তো। কত চাচ্ছেন জোড়া? আমরা সেট চাইতেছি 45,000। ও, এই মা সহ? মা সহ তিনটা আছে, 3 মাস চলতেছে। আচ্ছা, আর সেট 34,500 পর্যন্ত বলছে। আমি 38 বলে দিছি, হয়তো 2000 এদেশে দিকে হলে বেশি। 38 ভেঙে দিছেন, বাকিটা এখন আল্লাহ ভরসা। ঠিক আছে, তিনটা খাসি, দুইটা খাসি আর একটা মা। আর খাসি সাউদিরা 24 বলতে বলছে, 25 হলে ছেড়ে দিন। খাসির বাচ্চা দুইটা 25 হলে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে ভাই, তিনটা সুন্দর সুন্দর খাসি আর পাঠি নিয়ে আসছে, আমরা দাম জানলাম। আসেন ওইদিকে যাই, কেমন দামে বিক্রি হয় ছাগল এই হাটে জানার চেষ্টা করি। কত চাচ্ছেন? হ্যাঁ, 17,000-এ বেচে দিচ্ছেন। ও ভাইয়ের কাছে বেচছেন? দেশি ছাগল না? তাহলে ক্রস, ও এই জন্য এরকম সুন্দর চেহারা। অনেক বড় হবে না? আচ্ছা, ভাই এগুলো কি ভেড়া? পাঠি না পাঠা? দুইটাই আছে না? দাঁত হয়েছে কি এগুলো? এই জোড়া কত দাম চাচ্ছেন? 11,000। বেচা বিক্রি হবে কেমন দামে? 9-9.5-9,500। বন্ধুরা আমরা ভেড়া উঠছে, সেগুলোর দামও জানার চেষ্টা করি, কেমন দামে ভেড়া বিক্রি হয় হাটে। কাকা ভালো আছেন? কয়টা আনছেন ভেড়া? কয়টা আনছেন? আচ্ছা, এই জোড়া কত চাচ্ছেন? জোড়া 10,000? আচ্ছা, আর ছোটগুলা কত চাচ্ছেন? 8,000। আচ্ছা ঠিক আছে ভাই, বিক্রি করেন না ভাই? এগুলো ভেড়া না? ভেড়ার তো কান আর একটু বড় হয় না? ভেড়া এই যে, এটার কান বড়। এগুলো কতদিন বয়স? 6-7 মাস। কত চাচ্ছেন এগুলা? 5,500 থেকে 5,000। আচ্ছা ভাই, কয়টা আনছেন? 2টা আনছি ভাই। বাড়ির পালা? বাড়ির পালা। এগুলো বয়স কতদিন? এর বয়স আপনার 5 মাস। আচ্ছা 5 মাস। এগুলো কেমন দামে বিক্রি হবে বাচ্চা? আমরা বিক্রি হবে 3,000-3,500 এক একটা। একটা আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। ভেড়ার দামও জানলাম আমরা। এ পাশে মনে হয় গারল বিক্রি হচ্ছে, গারলের দাম জানি এবার। কাকার আনছে গারল? ভালো আছেন? কোথা থেকে আসছেন? নন্দগ্রাম থানা, বগুড়া জেলা। বগুড়া থেকে আসছেন? কয়টা আনছেন গারল? আর আছে এখানে গোড়া 12টা। ক্রস গারল না অরিজিনাল? অরিজিনাল গারল, এটা হলো ইন্ডিয়ান বাচ্চা সব। সবই? হ্যাঁ, ইন্ডিয়ান বাচ্চা। এগুলো পাঠা? হ্যাঁ পাঠা। দাঁত হয়েছে এগুলোর? না, এগুলোর দাঁত হয়নি। হ্যাঁ, এটাও দাঁত হয়নি, অন্য দাঁত হয়নি। এগুলো কেমন দামে বিক্রি হবে? এটা বিক্রি হচ্ছে 17,000-18,000। ওজন কেমন আছে এগুলোর কাকা? ওজন মনে হয় 18-19 কেজি। গোশ 16-18 কেজি গোশই পাওয়া যাবে? বিভিন্ন কোয়ালিটির বাচ্চাগুলো, পালার বাচ্চা। আচ্ছা, এটা বড় হলে মনে করেন যে 60 কেজি পরিমাণ ওজন হবে। সর্বোচ্চ 60 কেজিও পাওয়া যায়? হ্যাঁ। আর ওগুলো বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হবে? এটা বাচ্চাগুলো 8,000-9,000। 8-9,000? ওগুলো গারল সব না? হ্যাঁ, পুরোটাই গারল। আচ্ছা ঠিক আছে, আপনারা কোন কোন হাটে যান? আমি চান্দাইগণ হাট করি, রনবাগা হাট করি, আবার এই হাটে নতুন আজকেই আসলেন। আচ্ছা, এখন মানুষজন কি গারল লালন পালন করতেছে? আমার এলাকার লোক তো করতেছে। করতেছে না, চাহিদা বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। আমরা গারলের দামও জানার চেষ্টা করলাম, বেশ
ভালো দামেই গারল বিক্রি হয়। আর যেটা শুনলাম, গারল পালন বেশ লাভজনক, অনেক বড় বড় হয়, প্রচুর মাংস হয়, কাজে আপনারা গারলও লালন পালন করতে পারেন ছাগলের পাশাপাশি। ভাই এটা কি গারল না ভেড়া? গারল 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 মাদি না মদ্দা? মাগি। বাচ্চা আছে পেটে? বাচ্চা আছে। বয়স কয় দাঁত? চার দাঁত। কত চাচ্ছেন ভাই এটা? এটা 20,000 টাকা চাচ্ছি। 20,000 টাকা? দাম দর দিছে কেউ? হ্যাঁ দিছে। সর্বোচ্চ কত দিছে? সর্বোচ্চ 14-15,000 দেওয়া যায় না? কেমন হলে বিক্রি করা যায় এটা? 2,000 কম হলে বিক্রি করা যায়। 18,000 নিয়ত করতেছেন? 18। ঠিক আছে ভাই, বিক্রি করেন। সুন্দর একটা গারুল দেখলাম, বেশ সুন্দর, একদিকে সাদা এদিকে কালো, সুন্দর চেহারা। ও ভাইয়ের কাছেও আছে? আমার কাছে আছে, 12 মাসই ব্যবসা করি। তাই? হ্যাঁ। কোথা থেকে আনেন আপনারা গারল? আমি আনি মনে হয় মেহেরপুর। মেহেরপুরের ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসে সরাসরি? হ্যাঁ ইন্ডিয়া সরাসরি আসে। কেন, আমাদের দেশে তো এখন প্রচুর গারল চাষ হয়, ওরাও তো বিক্রি করে। ওরা বিক্রি করে, আমি বিক্রি করি, সমস্যা দেখা নেই। ও আচ্ছা। আজকে আনছেন কয়টা? আজকে আনছি 5টা। এগুলো দাঁতে কয়টা করে? এটা মনে হয় 7,000 করে। আচ্ছা, কত করে চাচ্ছেন? এটা 12,000 করে পিস। পিস 12,000। বেচা বিক্রি হয় কেমন দামে গারল? ওই 11-10। 10-11 করে এরকম। আর বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হয়? বাচ্চা অনেক 10,000 বেচারি। বাচ্চা অনেক ভালো চাহিদা। বাচ্চার দামই 10,000? হ্যাঁ হ্যাঁ। ওটা পাঠা বেড়া? ওইটা পাঠা। খামারিরা নিবে? হ্যাঁ খামারি। ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ ধন্যবাদ। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার রতনকান্দি হাটে। এই হাট থেকে ছাগলের বাজার দর জানার চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।